ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ লিলি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমাদের রাজা রামমোহন রায়ের জন্ম ভিটে পরিদর্শন করাবো বলে। থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে রাজা রামমোহন রায় সম্পর্কে তোমাদের কিছু তথ্য দেব। তোমরা সকলেই জানো, কিন্তু তবুও আমি যেটুকু জানি তোমাদের সেটা জানাবো। ওনার সম্পর্কে কিছু জানাবো। পুরো ভিডিওটা তোমরা আমার সম্পর্কে আমার সঙ্গে থেকো সরি পুরো ভিডিওটায় তোমরা আমার সঙ্গে থেকো। এটা হচ্ছে দিগড়ুইঘাটের ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়েই যেতে হয়। চলে এসেছি আমরা। রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন হুগলি জেলার খানাকুলে রাধানগর গ্রামে। এই সেই গ্রাম। তারই কিছু চিত্র তোমাদের কাছে তুলে ধরলাম। রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন 22 মে 1772 খ্রিস্টাব্দে। প্রথম ভারতীয় ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি পরিদর্শক ছিলেন তিনি, বাঙালি দার্শনিকও ছিলেন তিনি। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য প্রভাব রাখতে পেরেছিলেন। এ হচ্ছে তার ওনার আতুর ঘর, আর উনি এইখানেই থাকতেন। সুন্দর করে সাজানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। তিনি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছিলেন সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য। ওনার আতুর ঘরটা ভালো করে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। তখন হিন্দু বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে যেতে বা আত্মহুতি দিতে বাধ্য করা হতো। রামমোহন রায় কলকাতায় বিশে আগস্ট 1828 সালে ইংল্যান্ড যাত্রার আগে দ্বারকানাথ ঠাকুরের সহিত ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। এই যে এই স্টপেজটা দেখছো, রাজা রামমোহন রায়ের মূর্তি নির্মাণ করা আছে, এই স্টপেজ থেকেই ওনার জন্মস্থানে যাওয়া হয়। এই স্টপেজে নেমে ওনার জন্মস্থানে যাওয়া হয়। তো 1828 সালে দ্বারকানাথ ঠাকুরের সহিত ব্রাহ্মসভা স্থাপন করার পরবর্তীকালে এই ব্রাহ্মসমাজ এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন ও বাংলার পুনর্জাগরণের পুরোধা হিসেবে কাজ করে। তার প্রচেষ্টায় আইন করে সহমরণ রীতি নিষিদ্ধ করা হয়েছিল। এখানে ওনার একটা মূর্তি স্থাপন করা হয়েছে। এবার চলো তোমাদের রাজা রামমোহন রায়ের গ্রন্থাগারটা দেখাই। চলে এসেছি ওনার গ্রন্থাগারে, কিন্তু এখানেও প্রবেশ নিষিদ্ধ। বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ওনার গ্রন্থাগার। এটা হচ্ছে
ওনার সমাধিস্থল। উনি মারা গিয়েছিলেন 1833 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে, মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। কিন্তু ওনার ভস্মীভূত কিছু অংশ নিয়ে ওনার এই জন্মভিটেতে ওনার স্তম্ভ স্থাপন করা হয়েছে। রাস্তাটাও তোমাদের দেখিয়ে দিই, এই রাস্তা দিয়ে আসতে হয়। চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখাই, আমার সাথে ঘুরে নাও। যারা দেখেছো তারা আবার করে দেখে নাও, আর যারা দেখোনি তারা আমার সঙ্গে দেখে নাও। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে জানিও। আর বারবার বলছি, স্কিপ করে যেও না, তাহলে অনেক কিছু তোমরা মিস করবে। স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো অবশ্যই। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য, আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য। আমি যে এতদূর আসতে পেরেছি সেটা তোমাদের এই ভালোবাসার জন্যই। এতটা ভালোবাসো বলেই আমি এতটা দূর, এত তাড়াতাড়ি আমি এতটা দূর এগিয়ে আসতে পেরেছি। তো চারপাশটা আবার ঘুরে দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে ওনার জন্মভিটে। এবার বসতবাটিতে যাওয়া যাক। চলো তোমাদের বসতবাটিটাও ঘুরিয়ে নিয়ে আসি। এখানে আছে আঁতুর ঘর, আর বসত বাটি যেখানে উনি থাকতেন সেখানটাও তোমাদের দেখাই। চলো, এই রাস্তা দিয়ে যেতে হয়। বসত বাটিতে চলে এসেছি, ওনার বসত বাটিতে। কিন্তু এখানে ভিতরে প্রবেশ এখন নিষিদ্ধ করোনার জন্য। ভিতরে প্রবেশ করতে যে দেয়নি, বাইরে থেকেই তোমাদের যতটা পারছি দেখাবার চেষ্টা করছি। এটাও খানাকুলেরই রঘুনাথপুরে, রঘুনাথপুরে এই যে বিশাল অঞ্চল জুড়ে দেখো পর্যটন কেন্দ্র, রাজা রামমোহন রায়ের বসত বাটি পর্যটন কেন্দ্র। আমার খুবই মনোকষ্ট হচ্ছে যেহেতু তোমাদের ভিতরটা আমি দেখাতে পারলাম না। তবুও যতটা সম্ভব আমি দেখাবার চেষ্টা করছি, তোমরা দেখে নাও। গাছপালায় ভর্তি বিশাল এলাকা জুড়ে ওনার এই বসত বাটি। এটা আম বাগান হিসেবে পরিচিত, পাঁচিল দিয়ে ঘেরা। ভিতরে যদিও নানান রকমের গাছ আছে তবুও আম বাগান হিসেবেই এটা পরিচিত। পুকুরে আছে, তোমরা দেখো, ওই দেখো পুকুরে আছে। আমি ব্লগটা আজকে এখানেই শেষ করলাম।